বুঝি দিদা, আমি তো সাপ সম্পর্কে সেরকম কিছু জানিনি বুঝলে, তো এইটা দেখো দেখিনি কি সাপ। আরে এইটা তো কানা মেটালি রে, কানা মেটালি ওই ধার সেধার ঘুরে দেখো না। কানা মেটালি বলতে ও চোখে দেখতে পাইনি, আর বিষ আছে না? নাই, আর বিষ আছে না, বাল আছে। আচ্ছা দিদা, আচ্ছা এইটা কি সাপ? ও এইটা যে ঢ্যামনা সাপ রে, ঢ্যামনা সাপ। এই সাপটার বিষ আছে নাই? দর বীজ নেই, ও যদি কামড়ায় আর চার পাঁচটা দাঁত তাই ভেঙে রই যাবে। তাই মানুষের গায়ে গায়ে। আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, প্লিজ ফেসবুকে যে সাপগুলি ঘোরাঘুরি করছে, হয়তো আপনাদের মাঝে মধ্যে চোখের সামনেও চলে আসছে, তো রাগের বসে ওই সাপগুলিকে বেড দিয়ে মেরে ফেলবেন না। দেখবেন আপনি হয়তো রাগের বসে সাপ মারতে গিয়ে আপনার পাশের বাড়ির ফেসবুক বা ইনস্টাগ্রামে হাগা সরি রিলস বানানো মেয়েটিকে হয়তো রাগের বসে আপনি মেরে ফেলেছেন। বলছি ও কাকিমা তুমি কোবরা নাকি গো? আমি কিন্তু তেলের কথা বলিনি, আমি ওই এখন যে ট্রেন্ডিং এ রিলস চলছে না, ওই সাপের রিলস এর কথা বলছি গো। ভাবো আশেপাশের লোক হয়তো ভাবতো যে তুমি একটা বিষাক্ত সাপ, কিন্তু তুমি কি করলে এই ট্রেন্ডিং এর চক্করে পড়ে একটা ঢ্যামনা সাপের সাথে নিজেকে রিপ্রেজেন্ট করলে, মানে ওই রিলস বানিয়ে ফেললে। তো ভাবো যেই লোকটা ভাবতো যে তুমি একটা বিষাক্ত সাপ, এই ভিডিওটা দেখার পরে তার কাছে তোমার আর থাকবে কিছু? তুমি তো পুরো নিজেকে নিজের ইমেজটাকে ডাউন করে ফেললে। এটা কি মানা যায়? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো সাপ বেরিয়েছে, তাও আমি একটু গিয়ে দেখে আসি কি সাপ। আচ্ছা দেখো দেখিনি এই সাপটা, এই সাপটা কি সাপ? এই সাপটা তো আফ্রিকায় থাকে। আফ্রিকায় থাকে? হ্যাঁ। আমাদের এখানে পাওয়া যায়নি? না আমাদের এখানে পাওয়া যায়নি। আচ্ছা এই সাপটা কিসে থাকে? ওইটা আমেরিকায় থাকে। আমেরিকায় থাকে? কি করে? আচ্ছা এইটা কি সাপ গো? ভয়ঙ্কর দেখতে এরকম বিরাট বড় সাপ রে, ই ময়াল সাপ, আর একটা বাচ্চা 21 কেজি হয়। ময়াল ও নিশাসে টেনে লয়। দে ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর একবার বিশাস সাপ। কি করে? আর জি এইটা এটা কি সাপ? এটা কিং কোবরা নয়? এটা বিরাট বিষাক্ত, এইটা ও বিশাল বিষাক্ত সাপ, আর মুখটা দেখছু কি করে? ওরে বাপ রে বাপ রে, বিষধর সাপ। আচ্ছা এই সাপগুলো কি করে বলো তো? আরে ওগুলা ইঁদুর ধরে খায়, ইঁদুর আর পোকা মাকড়। ও আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। তুমি কি করে এটা জানলে? আমি তো সাপ বিশেষজ্ঞ, আমি তো সাপ নিয়ে ইউটিউবে আমার সাপেরই সব কিছু মানে ব্যবসা আছে। কি করে এখন ফেসবুকে সাপ সম্পর্কে কিছু জানছো নাকি? হ্যাঁ জানছি, ওই তো বলছি ফেসবুকে এখন অনেক সাপ বেরিয়েছে, তো ফেসবুকে একটু তুমি লক্ষ্য নজর রাখো। হ্যাঁ রাখতে হবে। হ্যাঁ বলে দিলাম, তুমি এবার নক্ষ নজর একটু রাখবে ফেসবুকে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদেরকে বলছি এই সাপগুলো থেকে দূরে থাকবে, কারণ এই সাপগুলো কোথায় কামড়ায় জানো? পুরো একদম পাছাই, সব দাঁত বসে যাবে একদম। কথাটা আমি এখন চললাম কার বলি গেছি ডানতে, আর সেই মুহূর্তে তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এগুলো যদি তোমাদেরকে বলে দিতে হয় পেজটাকে ফলো করো, লাখ লাখ ভিউজ হচ্ছে, পেজটাকে ফলো করছো না তোমরা, নাহলে কিন্তু ফেসবুকে সাপ ছেড়ে দেবো ঘরে। কি করে?